আমাদের নিমতা জোনাকি সভাপতির সংগঠনে এই অনবদ্য আয়োজন। বিরাটি টুইন টাওয়ার দেখতে আওয়াজ চলে আসবে, অবশ্যই মাস্ট ওয়াচ বিরাটি বিরাটি মাঝেরাটি অবশ্যই আসতে হবে। এরকম লাইটিংয়ে কিন্তু মজাই আলাদা। কালী পুজোয় বিরাটিতে টুইন টাওয়ার দেখতে এসে খুব সুন্দর লাগছে। তো এই লাইটিংটা দেখে দুর্গাপুজোর কথা অনেকের মনে পড়বে, এই লাইটিং অনেক জায়গায় দেখে থাকবেন, কিন্তু এখন কালী পুজোয় এই লাইটিংটা আপনি পেয়ে যাবেন বিরাটিতে টুইন টাওয়ার্সের সামনে। যারা আমাকে চেনেন না, আমি বাবু মশাই বিশ্বজিৎ। স্টে অন অন বেঙ্গল, সাথে থাকো, ভিডিওটি পুরো দেখতে থাকো, আর চ্যানেলটি অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে। দৌড়া দৌড়া, স্টেশনে বাস ধরবে তুমি। তো চলে এসেছি টুইন টাওয়ারের সামনে, এখনই ভিড়টা মোটামুটি দেখতে পারো, ঘড়ি ধরে 4:30 বাজে। এই হচ্ছে টুইন টাওয়ারের, এই কোনোভাবে কল্যাণীকে টেক্কা না দিতে পারে এরকম নয়, হাইটের দিক থেকে টেক্কা দিচ্ছে কল্যাণী। আর এই রোদটা পড়েছে একদম রুপোলি কালারে, খুব সুন্দর লাগছে। চলো আরও আপডেট দেবো ভেতরে যাই, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। এখনই মোটামুটি ভিড়টা কিন্তু ভালোই চলছে, আর যত সামনে যাচ্ছি তত সুন্দরত্ব বেড়ে চলেছে। এখনো কিন্তু কাজ ওনারা স্টার্ট করছেন, এত বৃষ্টি হয়েছে দুর্যোগের জন্য কিছু তো ড্যামেজেস হয়েছে প্যান্ডেল, সেইগুলোই মেরামতির কাজ। এখানে থিমটা হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ড এরকম মিউজিক চলবে আর এরকম লাইটিং। এখানে দেখতে পাচ্ছ প্রোগ্রাম হবে কিছু একটা ওনাদের, আর এই হচ্ছে ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। ঝাড়টা দেখো, জাস্ট অসাধারণ ঝাড়। আর মায়ের মুখটার সাথে চারিদিকে একটা জিনিস দেখো, পুরো রিফ্লেকশন, পুরো রিফ্লেকশন, এত সুন্দর লাগছে। দেখো আমিও দাঁড়িয়ে আছি, আমারও রিফ্লেকশন আসছে, মায়ের মুখ কিন্তু চারিদিকে রিফ্লেক্ট করছে, খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর, অসাধারণ। আর এই হচ্ছে মায়ের রূপ ওনারা দিয়েছেন, খুব সুন্দর লাগছে, গোল্ডেন কালারের ওপর দারুণ লাগছে। মা কালীকে এক অন্যরকম রূপ দিয়েছেন ওনারা। মাঝের হাতি জাস্ট বিরাটির থামস আপ। আকাশের কালারটা দেখো, একদম লাল আভায় ভর্তি, আর পাশেই আছে টুইন টাওয়ার, তার কিন্তু একটা কালারের আলাদা ঝলক। আর ওটা হচ্ছে এন্ট্রেন্স, মেন এন্ট্রেন্স, যেখান দিয়ে ঢুকে তোমাদের ঠাকুর থেকে এখান থেকে বেরোতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য মেন এক্সিট। তো টুইন টাওয়ার দেখে যখন বেরোবে এই রাস্তা ধরে, যদি খিদে পেয়ে গিয়ে থাকে, এই যে ফুড স্টলগুলো লাগানো আছে এখান থেকে তোমরা ফুড জয়েন্ট থেকে খেয়ে নিতেই পারো। তো দেখা শেষ হলো টুইন টাওয়ার মাঝেরহাটি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে। আর কিছু ইনফরমেশান তথ্য লাগলে কীভাবে আসবেন, লোকেশান আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে। সো আরও কিছু যদি তথ্য লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখতে থাকুন বাবুমশাই বিশ্বজিৎ, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে। টাটা।